পাঁচের দশকের শেষের দিকে চলচ্চিত্র জগতে তাঁর আগমন। নাটক, থিয়েটার, ওয়েব সিরিজ এমনকি টিভি সিরিয়ালেও কাজ করেছেন দাপটের সঙ্গে। বর্তমানেও বজায় রয়েছে তাঁর অভিনয়ের ধারা। তিনি অভিনেত্রী লিলি চক্রবর্তী। অল্প বয়সে বিয়ে হয়ে গেলেও জীবনে চলার পথে সবসময় স্বামীকে পাশে পেয়েছেন তিনি। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের নানা অজানা কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লিলি চক্রবর্তীর জন্ম 1941 সালের 8ই আগস্ট। বাবা কেশবচন্দ্র চক্রবর্তী, মা দীপ্তি চক্রবর্তী। পূর্বপুরুষরা ছিলেন পূর্ববঙ্গের বর্ধিষ্ণু সম্পন্ন পরিবার। বাবার ছিল সাবানের বিশাল কারবার। যদিও তাঁর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে, কিন্তু তাঁর বাল্য ও কৈশোরকাল কেটেছে বিভিন্ন স্থানে ঘুরে। প্রথমে 1946 সালে তিনি মায়ের সঙ্গে কলকাতা চলে আসেন। সেখান থেকে চলে যান মধ্যপ্রদেশে মামার বাড়িতে। কলিয়ারিতে কর্মরত বড় মামা পরে বদলি হয়ে যান আরও দূরে, তাই অন্যত্র থেকে পড়াশোনা করে আইএ পাস করেন নাগপুর থেকে। লেখাপড়া শেষ করে কলকাতায় ফিরে অভিনয়কে ঘিরে স্বপ্ন দেখা শুরু। তাঁর মেজো দিদি চৈতালি চক্রবর্তী অভিনয় করতেন গ্রুপ থিয়েটারে। দিদির সঙ্গে লিলিও যেতেন রিহার্সালে। তাঁর মাধ্যমেই লিলি চক্রবর্তী বেশ কিছুদিন যুক্ত ছিলেন নিউ এম্পায়ারে। এরপর ক্লাবের নাটক দিয়ে শুরু হলো অভিনয়ের প্রথম পর্ব। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন কুণাল মুখোপাধ্যায়। চলচ্চিত্র ভানু পেল লটারি দিয়ে সিনেমা জগতে পদার্পণ লিলির। ছবির মুখ্য চরিত্রে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। 1958 সালে মুক্তি পাওয়া ওই ছবিতে টাইপিস্ট মিস মায়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর 5-6 দশক ধরে শতাধিক ছায়াছবিতে তিনি অভিনয় করে চলেছেন। মহানায়কের সাথে তাঁর প্রথম অভিনয় দেয়ানেয়া ছবিতে। ভোলা ময়রা ছবিতে উত্তম কুমার ছিলেন তাঁর নায়ক। এছাড়াও দুই পুরুষ, দেবদাস, দর্পচূর্ণ প্রভৃতি মনে রাখার মতো ছবি। মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গেও তাঁকে দুটি ছবিতে দেখতে পাওয়া যায়। ছবি দুটি হল বিপাশা ও দ্বীপ জেলে যাই। নায়িকাই যে হতে হবে এমন আকাঙ্ক্ষা ছিল না লিলি চক্রবর্তীর, তাই পার্শ্ব চরিত্রেও দাপটের সঙ্গে কাজ করে গেছেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। হিন্দি ছবিতে তাঁর আত্মপ্রকাশ সম্পূর্ণ বিষ্ণুপুরাণ ছবি দিয়ে। এরপর চুপকে চুপকে, আলাপ, আচানক, ইনকার প্রভৃতিতে অভিনয় করেন। দীর্ঘদিন মধ্যপ্রদেশেই কাটিয়েছিলেন তিনি, তাই বাংলার মতোই হিন্দিতেও তিনি সাবলীল, স্বচ্ছন্দ ও সরগড়। লিলি চক্রবর্তী অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে কাঁচকাটা হীরে, মান সম্মান, প্রতিদান, আঘাত, মাটির স্বর্গ, সবুজ দ্বীপের রাজা, মিস প্রিয়ম্বদা, অমৃত কুম্ভের সন্ধানে, ছন্দ পতন, মুখুজ্জে পরিবার প্রভৃতি উল্লেখযোগ্য। মাত্র 19 বছর বয়সেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। স্বামীর সহযোগিতাতেই লিলি দেবীর অভিনয় জীবনে এতটা পথ চলে আসা। অভিনয় করা নিয়ে কখনো মনোমালিন্য হয়নি স্বামী অজিত কুমার ঘোষের সঙ্গে। তিনি ছিলেন লিলি দেবীর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। পেশাগতভাবে যদিও তাঁর ছিল ডেয়ারি ও ফার্মেসির কারবার, তবুও স্ত্রীর পাশে তিনি সবসময় ছিলেন। দুর্ভাগ্যবশত তাঁরা নিঃসন্তান। 2010 সালে স্ত্রী লিলি চক্রবর্তীর হাত ছেড়ে পরলোকে পাড়ি দেন স্বামী অজিত কুমার। এখন বোন ও পরিবারের লোকজনই তাঁর অবলম্বন। তাঁদের সাথেই দিব্যি আছেন বর্ষিয়ান অভিনেত্রী। সহ অভিনেত্রী হিসাবে জ্যেষ্ঠ পুত্র ও সাঁঝবাতিতে অভিনয়ের জন্য 2 বার BFJA অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি রঙ্গমঞ্চেও অভিনয় করেছেন। সিনেমা, নাটক, থিয়েটার ছাড়াও সগৌরবে তিনি কাজ করেছেন ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও টিভি সিরিয়ালেও। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।